সংবাদ সম্প্রসারণে আজকে আমার অতিথি হিসেবে যুক্ত আছেন টিবিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, আছেন সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ, এছাড়াও আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ। করোনা মহামারীর কারণে অতিথিরা স্টুডিওতে না এসে অনলাইনে যুক্ত হয়েছেন যার যার অবস্থান থেকে। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আমাদের আজকে সংবাদ সম্প্রসারণে। শুরুর যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে খবরটি শুরুতে দর্শকদের জানালাম করোনার যে এখনকার পরিস্থিতি সেটি নিয়ে আসলে নানান রকম বক্তব্য আমরা শুনছি। আমাদের সঙ্গে একজন বলছিলাম যে একজন বিশেষজ্ঞকে রেখেছি এই বিষয়ে কথা বলার জন্য, তার কাছ থেকে তো শুনবোই, তবে তার আগে আমাদের নির্ধারিত দুজন অতিথি আছেন তাদের কাছ থেকে শুনে নিতে চাই। মুস্তফা ফিরোজ, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই এবং এই বিষয়টি জানতে চাই যে করোনার এখন যে অবস্থা এবং এটির যে ভবিষ্যৎ, অর্থাৎ কোন দিকে যেতে পারে, আমাদের কী করণীয়, কারণ সেই ভবিষ্যৎবাণীর উপরে তো আমরা আসলে নির্ভর করছি এবং নিজেদেরকে সেইভাবেই পরিচালনা করছি। ফলে সেইখানটা একটু জানতে চাই যে নানান রকম বক্তব্য, যেমন WHO আজকে বলছে যে মহামারী আসলে 2 বছরের আগে যাবে না, ওবায়দুল কাদের আজকে বলছেন যে মহামারী সহসাই চলে যাবে এমন ভাবার কোনো কারণ নেই, যদিও যেটা আমরা খবরেও জানালাম দর্শকদের যে স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন যে খুব শিগগিরই চলে যেতে পারে। আর অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল তিনি যেটি বলছেন যে যেহেতু শীত আসছে ফলে সে সময় করোনার প্রকোপ কিছুটা কমে যাবে, এখন যেহেতু গরম চলছে মানুষের ইমিউনিটি কমে যাচ্ছে ফলে করোনা খুব সহজে মানুষকে ধরতে পারছে। আপনাদের অভিজ্ঞতা আসলে কি বলে বা আপনারা কি ধরনের মেসেজ আপনারা ক্যারি করছেন যে করোনা আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের? আসলে দেখেন, সংবাদকর্মী হিসাবে আমরা তো আর বিশেষজ্ঞ না, তবে যেভাবে সবগুলো ব্যাখ্যা বিশ্লেষণ গুলো হাজির করা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যেটি আপনি বলছিলেন যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ যাদের হাতে আমরা সমর্পণ করেছি, যারা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করবেন, আমাদেরকে এগোবেন, তারা এত বেশি কনফিউজিং কথাবার্তা বলছেন এবং বলেই চলেছেন যে যার কারণে পরিস্থিতি কিন্তু আরো জটিল হচ্ছে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন টেস্টের সংখ্যা কমে যাচ্ছে, কারণ হচ্ছে মানুষের কোনো আস্থা নাই, টেস্টের উপরেও আস্থা নাই এবং আসলে যে করোনায় কাছে নিজের নিজেকে সমর্পণ করে দিয়েছে অনেককে, তার মানে প্রত্যেকটা নাগরিক হয়তো মনে ভাবছে যে তার আসলে কিছুই করণ নাই, সে হয়তো যদি আক্রান্ত হয় সে মরবে, কিন্তু যদি আক্রান্ত হয় সেখান থেকে যে বেঁচে আসবে সেরকম কোনো আশা ভরসা এই এই যে যারা কথা বলছেন যে এমনি চলে যাবে, নানান রকম কথাবার্তা বলছেন, তারা কিন্তু অত্যন্ত তাদের নিজের ব্যর্থতাটাকে লুকানোর চেষ্টা করছেন। কেননা এই সময়টা সারা বিশ্বব্যাপী দেখেন, আজকে আর একটা খবর আপনি উল্লেখ করেননি, হংকং এ 70 লক্ষ জনসংখ্যার প্রত্যেককেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে সেখানে পরীক্ষা করবে, করোনা টেস্ট করবে। কিন্তু আমাদের এখানে জিনিসটা হচ্ছে কি যে পরীক্ষার সংখ্যাটা আরো কমে যাচ্ছে, যেখানে সরকারের পক্ষ থেকে আরো বেশি বেশি পরীক্ষার মধ্য দিয়ে, যেটা আপনারা রিপোর্টে উল্লেখ করলেন যে ফুটবলারদের মধ্যে 76% বা 75% ফুটবলারই আক্রান্ত, তাহলে ওই পরিসংখ্যানটা যদি আমরা ধরি তাহলে ঢাকা নগরীতে যদি 2 কোটি মানুষ বসবাস করে, যদি আমরা 10% ধরি তাহলে 20 লক্ষ মানুষ কিন্তু এফেক্টেড হওয়ার কথা, এবং এই 20 লক্ষ থেকে আরো কি পরিমাণ ছড়াতে পারে আমরা সহসায় অনুমান করতে পারি। সুতরাং এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য যেখানে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরো এগোবে, দ্বার প্রান্তে নিয়ে যাবে, টেস্ট করাবে, পাশের পশ্চিমবঙ্গেও দেখেন যে সিদ্ধান্ত হয়েছে যে আগামী 2-3 মাসের মধ্যে সমস্ত নাগরিককে তারা টেস্ট করাবে, সেই জায়গাটা পাশ কাটিয়ে যদি বলা হয় যে করোনা এমনি এমনি চলে যাবে সামনে, হ্যাঁ প্রকোপ হয়তো কমবে, কিন্তু কমলে আবার কি বাড়বে না, আমরা কি এই কমা বাড়া এই নিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো? না, সারা বিশ্বে তো আমরা সেটিও দেখছি যে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণও কোনো অংশে কম নয় বিশ্বের অন্যান্য দেশগুলোতে। আমার মনে হয় যে এই এই ধরনের নানান রকম বিভ্রান্তিকর কথাবার্তায় পরিস্থিতি জটিল হচ্ছে। এখানে একমাত্র যেটা ডাক্তার মুস্তাক বলেছেন যে এখানে পরীক্ষা চিকিৎসার বাইরে কোনো সমাধান নেই, এইটা যদি পাশ কাটানো হয়, যদি টেস্ট কমানো হয়, যদি টেস্ট কে পাশ কাটিয়ে যদি বিকল্প কোনো পথের সন্ধান করা হয় তাহলে সবচেয়ে বোকামি হবে, এবং যদি কখনো ভয়াবহভাবে সবল হানে বাংলাদেশে তাহলে কিন্তু বহু মানুষের জীবন বিপন্ন হবে। এবং এখন পর্যন্ত আসলে প্রকৃত অবস্থাটা কি, কত মানুষ এফেক্টেড, কত মানুষ আসলে মারা যাচ্ছে, তার যে পরিসংখ্যান প্রতিনিয়ত দেওয়া হচ্ছে তার উপরে কিন্তু মানুষ নাগরিকরা কিন্তু বিশ্বাস করে না, তারা মনে করে যে পরিস্থিতি আরো ভয়াবহতা আরো ব্যাপক, কিন্তু সেই চিত্রগুলো সামনে আসছে না এবং সামনে আনা হচ্ছে না ইচ্ছাকৃত ভাবে, কেননা যদি সামনে এই চিত্রটা আনা হয় তাহলে সরকারের উপরে দায় দায়িত্ব অনেক বেশি পড়ে এবং তখন সরকারের উপর একটা চাপ
তৈরি হবে, সেই চাপ যাতে তৈরি না হয়, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যমন্ত্রী সেই কৌশল কি নিয়েছে যে করোনা এমনি এমনি চলে যাবে এবং আস্তে আস্তে প্রকোপ কমে যাবে, অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে আপনি রিপোর্টে বলা হচ্ছে যে আরো 2 বছর থাকবে। ওবায়দুল কাদের ঠিকই বলেছেন, তার কথার সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথার মিল আছে, কিন্তু যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু উল্টো কথা বলছেন, তারা পাশ কাটাচ্ছেন যাতে তাদের উপর এই পাশ কাটানো। মোস্তফা ফিরোজ, এই যে পাশ কাটিয়ে যাওয়ার কথা আপনি বলছেন, এটি আসলে আমাদের জন্য কতটা ক্ষতিকর সেটি একটু শুনতে চাই নাজমুল আশরাফ আপনার কাছে, যে নানান রকম বক্তব্য অর্থাৎ সঠিক বক্তব্যকে এড়িয়ে নানান রকম এই যে বক্তব্য দেওয়া হচ্ছে, করোনা সংক্রমণের ঝুঁকি আমাদের জন্য বাড়াচ্ছে কিনা এগুলো? প্রথম কথা হচ্ছে কি যে COVID-19 বা করোনা ভাইরাসের যে মহামারী সারা বিশ্বে চলছে বাংলাদেশ সহ, এটি একটি চিকিৎসা বিজ্ঞানের ব্যাপার, এটি একটি ভয়াবহ রোগের ব্যাপার, ফলে এই বিষয়ে কথা বলবেন চিকিৎসকরা, এই বিষয়ে কথা বলবেন চিকিৎসা বিজ্ঞানীরা, এই বিষয়ে কথা বলবেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা, এই বিষয়ে কথা বলবেন মহামারী বিশেষজ্ঞরা, এই বিষয়ে কথা বলবেন যারা ভাইরাস নিয়ে গবেষণা করেন সেই গবেষকরা, এটি নিয়ে সবাই কেন কথা বলবে? যারা রাজনীতি করেন, যারা দেশ চালান, তারা তো সব ব্যাপারের বিশেষজ্ঞ তা না। এই যে স্বাস্থ্যমন্ত্রী, যিনি বাংলাদেশের যে জাতীয় কমিটি আছে এই মহামারী মোকাবেলার, তার প্রধান, কেন তিনি তার প্রধান? কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী, আর স্বাস্থ্য মন্ত্রণালয় এই মহামারী বা এই দুর্যোগ মোকাবেলার জন্য প্রথম সারির মন্ত্রণালয়, তারা এই কাজটি করছে, সেই হিসেবে তিনি এটা নেতৃত্বে আছেন, ঠিক আছে, কিন্তু তিনি তো বিশেষজ্ঞ নন, তিনি তো চিকিৎসক নন, গবেষক বা মহামারী বিশেষজ্ঞ কথা বাদই দিলাম, তিনি যখন কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, তাকে অবশ্যই চিকিৎসক, গবেষক, বিশেষজ্ঞ তাদের বরাত দিয়ে বলতে হবে, তাহলেই তার কথাটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে। তিনি যে একটা কথা নিজের মতো করে বলে ফেললেন, খুবই দায়িত্ব জ্ঞানহীন। আমরা জানি আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরকম উদ্ভট এবং দায়িত্ব জ্ঞানহীন কথা প্রায়ই বলে থাকেন, যেটি নিয়ে আমেরিকা সহ সারা বিশ্বে হাসাহাসি হয়। আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্পের পথ ধরেছেন, তিনি কেন এরকম একটি কথা বললেন? এমনিতে তো তার মন্ত্রণালয়ের ব্যর্থতার কোনো শেষ নাই, এই করোনা মহামারীতে আমরা দেখেছি এই মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের অধীন সবচেয়ে বড় যেই আপনার সংস্থাটি স্বাস্থ্য অধিদপ্তর, তাদের কত রকমের সমস্যা এবং ব্যর্থতার জায়গায়, সেই জায়গায় তিনি যখন এরকম উদ্ভট কথা বলেন যার সাথে চিকিৎসা বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই, বাস্তবতার কোনো সম্পর্ক নাই, তখন তার প্রতি মানুষের আস্থা শুধু কমে না, তাকে মানুষ কি বলে মনে মনে সেটা আল্লাহ জানে। এখন আসি জনাব ওবায়দুল কাদের, তিনিও রাজনীতিবিদ, তিনিও চিকিৎসক না বিশেষজ্ঞ না, কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটি আবার চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যারা কথা বলেন, চিকিৎসক এবং বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য বিজ্ঞানীরা যা বলেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটি হয়তো বিশ্বাসযোগ্য হতে পারে। এবার আসি, দুজন মন্ত্রী দু রকমের বক্তব্য দিলেন, একজন একটা দায়িত্ব জ্ঞানহীন, আরেকজন একটা দায়িত্ব জ্ঞানপূর্ণ, দুজনই প্রকাশ্যে কথা বললেন, সাধারণ মানুষের কাছে কি বার্তা গেল? শেখ হাসিনা সরকারের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছেন, এটি কি সরকারের জন্য, প্রশাসনের জন্য খুব সম্মানের বিষয়? তারা কেন এগুলো প্রকাশ্যে করবেন? একজন মন্ত্রী যখন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেন, নিশ্চয়ই মন্ত্রিসভায় বা আপনার কি বলবো পর্দার আড়ালে তাকে ডেকে বলা, বোঝানো বা তিরস্কার করা যেতে পারে, এরকম প্রকাশ্যে কথা চলাচলি করলে কিন্তু সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। এরপর আসি বাংলাদেশের যে করোনা ভাইরাসের অবস্থা, আমরা অন্যান্য দেশের তুলনায় কোন জায়গায় আছি, গোটা বিশ্ব কোন জায়গায় আছে, মোস্তফা ফিরোজ ভাই অনেকখানি বলেছেন, আমি শুধু এটুকু যোগ করবো যে করোনা মহামারীর যেই বাস্তবতায় আমরা আছি সেটি গোটা বিশ্ব যেভাবে মোকাবেলা করছে, এই ব্যাপারে সারা বিশ্বের বিশেষজ্ঞরা যা কিছু বলছেন এবং ভ্যাকসিন আবিষ্কারের যে চেষ্টা চলছে, এই সব বাস্তবতা মিলিয়ে আমাদেরকে করোনা ভাইরাসের সাথে বহুদিন থাকতে হবে, সেটা 2 বছর না 5 বছর না 3 বছর, এ ব্যাপারে অনেক রকমের মতভেদ আছে, কিন্তু সব বিশেষজ্ঞরাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে আমেরিকা, ইউরোপ, চায়না, বিভিন্ন দেশের যারা গবেষক বিজ্ঞানী তারা সবাই কিন্তু বলছেন যে দীর্ঘদিন এর সাথে আমাদের থাকতে হবে, এবং ভ্যাকসিন আবিষ্কার নিয়ে অনেক চেষ্টা অনেক দেশে হচ্ছে, রাশিয়ার মধ্যে দাবি করে ফেলেছে, সেটি নিয়ে অন্যান্য দেশ সন্দেহ প্রকাশ করেছে, কিন্তু ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত অথবা মানে স্রষ্টার ইশারায় যদি ভাইরাস চলে না যায় ততদিন পর্যন্ত আমাদেরকে এই ভাইরাসের সাথে বসবাস করতে হবে, বছর পর বছর আমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকতে পারবো না, আমাদেরকে বাইরে যেতে হবে। জি নাজমুল আশরাফ, আপনার কাছে আবারও আসবো, আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ আছেন ডাক্তার বেনজির আহমেদ, তার কাছ থেকে এই বিষয়টি শুনে নিই, যেটি আপনি বলছেন যে দীর্ঘ সময় করোনার সাথে আমাদের চলতে হবে এমন একটি প্রস্তুতি আমাদের রাখতে হবে। বেনজির আহমেদ, আপনি যদি একটু পরিষ্কার করেন সেই প্রস্তুতিকে আসলে আমাদের আছে কি না, মানে মানসিক প্রস্তুতিটাই কি সর্ব মানে সেটাই কি শুধুমাত্র আমাদের আছে কি না, নাকি প্রশাসনের বা দেশের সার্বিকভাবে যদি আপনি সেই পরিস্থিতি বলেন সেটি আমাদের কতখানি আছে সেই বিষয়টি একটু বলবেন, এবং তার সঙ্গে এই বিষয়টিও বলবেন যে করোনার ভবিষ্যৎ আসলে কোন দিকে, বা আমাদের নানান রকম বক্তব্য পেয়ে আমরা যে বিভ্রান্ত হচ্ছি আসলে বক্তব্যটা কি, আপনার গবেষণায় বা আপনার ধারণায় কি আছে?
ধন্যবাদ। আসলে দুইজন আমাদের সাংবাদিক, ওনারা ওনাদের দৃষ্টিতে খুবই সুন্দরভাবে, চমৎকারভাবে অবস্থাটা তুলে ধরেছেন। তো তারপরেও আমি একটু রিপিট করতে চাই। প্রথম কথা হলো যে আমাদের যে সংক্রমণটা, সেটা হলো যে দীর্ঘদিন ধরে একটা কনসিস্টেন্ট সংক্রমণ হচ্ছে, অর্থাৎ একইভাবে সংক্রমণটা চলে আসছে। আমি আজকেই অনেকগুলো দেশের গ্রাফ দেখছিলাম, আমি দেখলাম আমাদের সঙ্গে ইরানের একটা মিল আছে, যে একেবারে খুব বেশি যে একটা পিক অনেক উপরে ওঠা কিংবা নিচে নামা কোনোটাই হচ্ছে না দীর্ঘদিন, সেই এপ্রিল থেকে শুরু করে তারপর যখন মে মাস থেকে যে এটা একটু উপরে উঠলো, তারপর থেকে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন 3-4 হাজার অথবা 2-3 হাজার, অর্থাৎ আমি বলতে চাই 2,500-3,500 এইরকম প্রত্যেকদিন রিপোর্টেড একটা সংখ্যা হচ্ছে, যেটার সঙ্গে আর খুব বেশি দেশের মেলে না। ইউরোপের দেশগুলোতে যদি যাই, তাদের উপরে উঠেছে এবং তারা নিচে নামিয়ে এনেছে। চীনের কথা যদি বলি, চীন আমার কাছে 1 নম্বর করোনা নিয়ন্ত্রণে, তারা একেবারে কার্যকরভাবে করোনাকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করে ফেলেছে। কোনো দেশে সামান্য ধীরে ধীরে বাড়ছে, আগের দিকে কম ছিল, অনেক দিন তারা ধরে রেখেছে, ইদানিংকালে তার কিছু কিছু বাড়ছে। আর দুই একটা দেশে দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ দেখা যাচ্ছে, তার মধ্যে দেখছি যে স্পেনে এবং ইউরোপের আরও কিছু কান্ট্রিতে এবং এশিয়ারও দুই একটা দেশে আমাদের একটু স্পাইকের মানে সেকেন্ড ওয়েভের মতো দেখা যাচ্ছে। এখন বাংলাদেশের যে অবস্থাটা, সেটা সবচেয়ে বড় সমস্যাটা হলো যে আমাদের এখানে নেতৃত্ব দেওয়ার কথা যার, সেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, তিনি প্রথম থেকেই মনে হচ্ছে করোনাটাকে খুব হালকাভাবে নিচ্ছেন, এটাও একটা সবচেয়ে বড় সমস্যা। কারণ উনি এত উঁচু মাপের একজন ব্যক্তি, যার একটা কথার বিশাল মূল্য বহন করে, যখন উনি বলেন যে আমরা করোনা নিয়ন্ত্রণ করে ফেলছি, আমাদের হয়তো ভ্যাকসিনই লাগবে না, তখন কিন্তু আমাদের যারা স্বাস্থ্যকর্মী তাদের কাছে কিন্তু একটা বার্তা যায়, তাদের কাছে মনে হয় যে তাহলে তো আমাদের মন্ত্রী মহোদয় যখন এটা বলেছেন, তাহলে তাদের মধ্যে একটা কমপ্লাসেন্সি বা একটা দায়সারা গোছের ভাব যেটা, সেটা কিন্তু আসে, যে তারা যেটা করছে সেটা কি আর বেশি করা দরকার, জনগণের কাছে ইম্প্যাক্টটা আরো বেশি। এবং আপনি জানেন যে জনগণের কাছে দুইভাবে ইম্প্যাক্টটা যায়, একটা সরাসরি আর একটা হলো একজন মন্ত্রী যখন কথা বলেন তখন সেই দলের নেতাকর্মীদের একটা দায়িত্ব বর্তে যায় সেটাকে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ মন্ত্রী যেটা বলছেন সেটাই সঠিক। তার মানে হলো যে আমরা ভালো করছি, বাংলাদেশ করোনায় নিয়ন্ত্রণে সবচেয়ে সফল একটা দেশ, সুতরাং সেটা তারা মানুষের কাছে বলতে থাকে। এটা যখন বলতে থাকেন তখন যা দাঁড়ায় যে মানুষের যে নিয়মকানুন মানার কথা, ধরেন মাস্ক পরা বা ফিজিক্যাল ডিস্টেন্সিং বা বাইরে না যাওয়া বা একসাথে অনেক বেশি আড্ডা না দেওয়া, এই ধরনের জিনিসগুলো কিন্তু তখন তারা মনে করেন যে আমাদের এটাই ঠিক, এবং যদি আমাদের একটা এরপরে অনেক বেড়ে যায় এবং আমাদের সত্যিকারই যদি এগুলোর খুব প্রয়োজন হয়ে পড়ে, যেটা আসলেই হয়তো লাগবে, তখন কিন্তু আসলে এগুলো তখন বাস্তবায়ন করা, এই উল্টো পাল্টা কথা বলা বলার জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে আমাদের মন্ত্রী যেখানে করোনা নিয়ন্ত্রণে সবচেয়ে মানে কাজের ভূমিকা পালন করা উচিত, উল্টো দেখা যায় তার মাঝে মাঝে এই ধরনের যে উনি মন্তব্যগুলো করেন তাতে এটা বরং আরো সমস্যা হয়ে দেখা দেয়, বাধাগ্রস্ত হয়। জি ডাক্তার বেনার্জি, আপনি যদি একটু পরামর্শ রাখেন, আসলে এরকম যদি দীর্ঘ সময় চলতে থাকে সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? ধন্যবাদ। আমার কাছে প্রথম কথা হলো আসলে এটাকে দীর্ঘদিন যাতে না থাকে সেই ব্যবস্থাটাই নেওয়া উচিত। ইতিমধ্যে আমি আজকে একটা হিসাব করে দেখলাম, আমাদের যত সংক্রামক রোগ আছে তার মধ্যে যক্ষা এবং বাচ্চাদের নিউমোনিয়া ছাড়া এখন সবচেয়ে বেশি প্রিভ্যালেন্ট বা সবচেয়ে বেশি যে রোগটা সেটা হচ্ছে করোনা। এটা কিন্তু একটা উদ্বেগের বিষয়। আপনি জানেন আমাদের 17 কোটি মানুষ আছে, তার মধ্যে এখনো যদি 15-20 লক্ষ আক্রান্ত হয়ে থাকে, তাহলে সামনের দিকে ধীরে ধীরে বাকি লোকেরা যদি ঝুঁকির মধ্যে পড়ে, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়াবে। তারপরেও বলি যে যদি আমাদের এটাকে নিয়ে আসলেই বাঁচতে হয়, একদিকে রাষ্ট্রীয়ভাবে এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যেরকম আমরা গুরুত্ব দিই যক্ষাকে, যেরকম গুরুত্ব দিই ম্যালেরিয়াকে, যেরকম গুরুত্ব দিই কালাজ্বরকে, সুতরাং সরকারকে গুরুত্ব দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর অন্যদিকে আসলে আমাদের রাষ্ট্রের বিভিন্ন যে বিভাগ আছে, সংস্থা আছে, তাদের সকলকে সংক্রমণ প্রতিরোধের একটা চর্চা বা ব্যবহার এটা মেনে নিতে হবে জীবনে। আপনি একটা উদাহরণ বলেছিলেন
ফুটবল টিমের সদস্যদের, যদি 23 জনের মধ্যে 16 জনই আক্রান্ত হয়, এরকম যদি আপনি বিভিন্ন অফিসের কথা চিন্তা করেন, আমাদের বিভিন্ন বাহিনীর কথা চিন্তা করেন, তাহলে কিন্তু একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে। আর পাশাপাশি আমি মনে করি এখানে জনসম্পৃক্ততা খুবই দরকার। জনসম্পৃক্ততা ছাড়া এই ধরনের বড় জনস্বাস্থ্য সমস্যা দূর করা যায় না। এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের স্থানীয় সরকারের নির্বাচিত বিভিন্ন যে প্রতিনিধিরা আছেন, মেয়র থেকে শুরু করে আমাদের ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, সকলকে যুক্ত করতে হবে, রাজনৈতিক দলগুলোকে যুক্ত করতে হবে দল মত নির্বিশেষে। এবং এইটা ছাড়া আমরা কিন্তু এই বড় স্বাস্থ্য সমস্যা থেকে আসলে পরিত্রাণ পাবো না। সুতরাং সামনের দিনগুলোতে এই জায়গাটায় আমাদের গুরুত্ব দিতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার বেনুজুর আহমেদ, আপনাকে আমাদের আয়োজনে আজকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমাদের 2 জন নির্ধারিত অতিথি আছেন, তাদের কাছ থেকে সংবাদের আরও কয়েকটি বিশ্লেষণ জানতে হাজির হব। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে সাথে আছি আমি শাহনাজ রুমা, আমার সঙ্গে যুক্ত আছেন নাজমুল আশরাফ এবং আছেন মুস্তফা ফিরোজ। স্বাগত জানাচ্ছি দুজনকে আবারও আমাদের সংবাদ সম্প্রসারণে। মুস্তফা ফিরোজ, আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই, আমরা আরেকটি শিরোনাম করেছিলাম, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর সম্মানহানি, আদালতের নির্দেশনা মানছে না কেউই, এবং সবগুলো ঘটনায় মিন্নি আছে, ডক্টর সাবরিনা আছে, এই মুহূর্তে আমরা শিপ্রার কথা বলতে পারি, সিনহা হত্যাকাণ্ডের ঘটনা, এমন বিভিন্ন সময় আদালতের পক্ষ থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, কারো ব্যক্তিগত ছবি বা তার ব্যক্তিগত সব জিনিসপত্র আছে, ভিডিও হতে পারে বা অন্য কিছু, সেগুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো যাবে না। কিন্তু আমরা যেটি দেখছি, এই শিপ্রার ঘটনা বলি, সাবরিনার ঘটনা বলি, মিন্নির ঘটনা বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আছেই, ব্যক্তি মূলধারার যে গণমাধ্যমগুলো আছে সেগুলোতেও কিন্তু আমরা দেখছি সেই ছবিগুলো স্থান পাচ্ছে। আপনারা তো গণমাধ্যমে কাজ করছেন, মূলধারার গণমাধ্যমে, একেবারে নীতি নির্ধারণী পর্যায়ে, আপনাদের কাছে একটু জানতে চাই মুস্তফা ফিরোজ, যে এই ঘটনাগুলো কি ইথিক্সের মধ্যে নিশ্চয়ই পড়ে না, তারপরেও এই ঘটনাগুলো আমরা মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম কেন দেখাচ্ছি, শুধুমাত্র আমাদের নিউজের সেলের কারণে কিনা? না, এখানে তো কয়েকটা ব্যাখ্যা আছে, কারণ গণমাধ্যমের ব্যাপ্তি তো এত বিস্তৃত যে সেখানে আসলে তো কন্ট্রোল নেই। একটা হলো যে মূলধারার গণমাধ্যম, আর একটা আছে অনলাইন গণমাধ্যম, এই সমস্ত গণমাধ্যমের এত বিস্তৃত, এবং প্রত্যেকের যেহেতু এখন এক একজন মালিক গণমাধ্যমের, তার হাতে যেহেতু মোবাইলটা আছে, স্মার্টফোনটা আছে, সুতরাং এটা কন্ট্রোল করা যাচ্ছে না। এখানে দুইটা ঘটনা ঘটছে, একটা ঘটনা ঘটছে যে ভেস্টেড ইন্টারেস্ট, তারা ইচ্ছাকৃতভাবে এটা করে ঘটনাটাকে অন্যদিকে মোড় দিচ্ছে, যেটা মিন্নির ঘটনা দেখলাম, আমরা দেখলাম যে শিপ্রার ঘটনা দেখলাম, সাবরিনা ঘটনাটা আবার অন্যভাবে আমি ব্যাখ্যা করতে চাই। একটা ঘটনা আছে যে পরিকল্পিতভাবে ঘটনাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার ঘটনা, সবশেষ শিপ্রার ঘটনাটাও তো আসলে সেরকম। আর সাবরিনার ঘটনাটা এটা এক ধরনের আমাদের হলো একটা বিকৃত মস্তিষ্কের একটা যে উল্লাস, পাশবিক একটা যে মনোবৃত্তি আছে তার একটা বহিঃপ্রকাশ দেখছি আমরা, যে সেখানে ব্যাপকভাবে আসল ঘটনা বাদ দিয়ে আমরা দেখছি যে সাবরিনার নানান রকমের অঙ্গভঙ্গির ছবিগুলো সেগুলি তারা পোস্ট করছে। এটা দুটা, একটা হলো আমাদের মন মানসিকতার, আমাদের আমাদের যেই আমরা যে কত অপসংস্কৃতির মধ্যে ডুবে আছি, এবং আমাদের যে উন্নত মন মানসিকতার অধিকারী আমরা হইনি, তার তো একটা প্রকাশ আছে। আর একটা ঘটনা ঘটছে পরিকল্পিত ভাবে, যেটা শিপ্রার ঘটনার ক্ষেত্রে একেবারে পরিষ্কার, একেবারে অতি সম্প্রতি যে ঘটনাটা বলি, এইটা হলো যে এবং দেখেন যে শিপ্রার যে মামলা করতে গেছে, সেই মামলায় যাদেরকে অভিযুক্ত করছে তারা কিন্তু এই উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা, অর্থাৎ তার মানেই বোঝা যাচ্ছে যে তারা একটা তার মানে এই যে অপরাধটাকে অপরাধ হিসেবে না নিয়ে তারা এই যে ওসি বা লিয়াকত এদেরকে মনে করছে যে তাদের একটা শ্রেণী, তারা শ্রেণীভুক্ত করে বিষয়টাকে অন্য ওদিকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। এটা তো এক ধরনের চরম অপরাধ, এটা এর জন্য আইন আদালত থাকার দরকার নেই, এটা হলো একটা বিবেকের ব্যাপার যে আমি যে একটা ঘটনা ঘটছে তার বিপরীতে যে এই সব ছবিগুলো আমি আপ করছি বা প্রচার করছি, এর মধ্য দিয়ে কি মেসেজটা, মেসেজটা হলো এটা যাতে মূল দিকে ঘটনা বা তদন্ত যাতে না প্রবাহিত হয়। এই ঘটনাগুলো ঘটেই চলেছে এবং বারে বারেই কিন্তু এটা হচ্ছে, আমরা যত আলোচনা করছি, আমরা চিৎকার চেঁচামেচি করছি, আপনি যতগুলো ঘটনাটা টানলেন সবগুলো ঘটনাই দেখেন যখনই আসছে তখনই কিন্তু আমরা কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে এইগুলোকে তীব্র নিন্দা জানাচ্ছি, কিন্তু খুব কি লাভ হচ্ছে, লাভ হচ্ছে না। কারণ এই এবং এই এই পশুবৃত্তির মানুষের সাথে বা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের সঙ্গে এই দ্বন্দ্ব সংঘাত অতীতে ছিল,
এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এই লড়াই সংগ্রামের মধ্যে মূল ধারা যেটা, সেই মূল ধারাটাকে বের করে নিয়ে আসাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। জি, নাজমুল আশরাফের কাছেও একটু শুনতে চাই যে এই যে মুস্তাফা ফিরোজ বলছেন যে এই রকম আমরা বলছি ঠিকই, কিন্তু তারপরে কিন্তু আবার আমরাই দেখাচ্ছি মূলধার, যেটা আমি মুস্তাফা ফিরোজকেও প্রশ্ন করেছিলাম যে মূলধারার গণমাধ্যম হিসেবে আমরাও সেই সব ছবিগুলো প্রচার করছি, প্রকাশ করছি, সেটি আসলে কতটা ন্যায়নীতিভুক্ত সেই বিষয়টি একটু পরিষ্কার করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বলছেন যে মূলধারার অপরাধ, মূল যে অপরাধ সেটিকে ঢাকার একটা অপচেষ্টা, কিন্তু সেই অপচেষ্টায় তো আবার কাজও হচ্ছে, ফলে নারীকে ব্যবহার করে বা তার ব্যক্তিগত জিনিসকে ব্যবহার করে এই যে মূল অপরাধকে ঢাকার একটা চেষ্টা, সেটি কাজ হচ্ছে, সেই জায়গা আসলে আমাদের কিছু করণীয় আছে কিনা? আপনার প্রশ্নের অনেকগুলো বিষয় আমি ছোট ছোট করে বলি। প্রথম কথা হচ্ছে কি যে সামাজিক মাধ্যম এবং অনলাইন সংবাদ মাধ্যম, এই দুটোকে আমি একটা জায়গায় রাখি। আর মূল ধারা বলতে আপনারা টেলিভিশন চ্যানেল বা মাধ্যম হিসেবে টেলিভিশন এবং পত্রিকা, জাতীয় দৈনিক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত এবং পেশাদারিত্বের সাথে পরিচালনা করা হয়, পেশাদার সাংবাদিকরা কাজ করেন, পেশাদার সম্পাদকরা কাজ করেন এবং সাংবাদিকতা পেশার নীতি নৈতিকতা মেনে কাজ করেন যারা, তাদেরকে যদি আমি মূলধারার মধ্যে রাখি। বাকি যে দুই শ্রেণীর কথা বললাম, প্রথম কথা হচ্ছে কি যে সামাজিক মাধ্যম, এটিকে অনেকে গুলিয়ে ফেলেন, অনেকে বলার চেষ্টা করেন যে এটি একটি সামাজিক, এটি একটি সংবাদ মাধ্যম, মোটেও না, কোনোদিনই না, কখনোই না। এবং সামাজিক মাধ্যমে যা কিছু হয় তার 90-95% হচ্ছে ভুয়া, ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন, উস্কানিমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। সো এটাকে আমি বাদ দিলাম। সেখানকার নিয়ন্ত্রণ নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকে মনে করেন সামাজিক মাধ্যম আমাদের স্বাধীনতা দিয়েছে, যা খুশি আমরা বলতে পারি, লিখতে পারি, কিন্তু সেটি কতটা ক্ষতিকর আর কতটা উপকারী, আমার স্বাধীনতা কতটুকু দিয়েছে আর সেই স্বাধীনতার সুযোগ নিয়ে আমি কতটা ক্ষতি করছি, সেই হিসাব করতে গেলে সামাজিক মাধ্যম আমাদের জন্য না, শুধু সারা বিশ্বের এমনকি বড় বড় সামাজিক মাধ্যমের যারা প্রতিষ্ঠাতা ছিলেন ফেসবুকের মতো, তারা এখন বলছেন যে এই সামাজিক মাধ্যম গোটা বিশ্বের মানুষের জন্য বেশি ক্ষতি করছে উপকারের চেয়ে। ওইটা আলাদা বিতর্ক বাদ দিলাম। আর অনলাইনের মধ্যে আপনি হাতে গোনা 2-4টা পাবেন যারা সত্যিকার অর্থে সংবাদ মাধ্যম হিসেবে নীতি নৈতিকতা নিয়ম কানুন মেনে কাজ করে, আর বাদ বাকি যেগুলো, এগুলো কোনো সংবাদ মাধ্যমের পর্যায়ে পড়ে না, তারা যা খুশি করতে পারে। এবার আসে তৃতীয় পর্যায়ে, যেটাকে আপনি মূলধারা গণমাধ্যম বলছেন, টেলিভিশন এবং পত্রিকা যেগুলো প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকরা কাজ করেন, সম্পাদনার ব্যাপার আছে এখানে, নীতি নৈতিকতা আর পেশাদারিত্ব আরো অনেক কিছু ব্যাপার আছে, সেটার মধ্যেও নিশ্চয়ই ব্যত্যয় আছে। আমরা জানি যে কোনো ঘটনার ক্ষেত্রে যারা নাকি আপনার কাটতি বাড়ানো বলেন, দর্শক বাড়ানো বলেন, আপনার ব্যবসা বাড়ানো বলেন, ওই উদ্দেশ্যে নীতি নৈতিকতা বর্জন করে সমাজে কি প্রভাব পড়লো, কার কি ক্ষতি হলো সেটা না ভেবে, নারীর প্রতি অসম্মান হলো কিনা সেটা না ভেবে, কারোর প্রতি ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে কিনা সেটা না ভেবে, সুযোগ পেলেই কোনো না কোনো ভাবে নারীকে সামনে নিয়ে আসা, যেই ঘটনার সাথে নারীর কোনো সম্পর্ক নাই সেই ঘটনার আড়াল থেকেও তারা কোনো না কোনো একজন নারীকে খুঁজে বের করে আনার চেষ্টা করে এবং তাকে সামনে দিয়ে তার কাটতি, তার দর্শক, তার জনপ্রিয়তা, তার আকর্ষণ বাড়ানোর চেষ্টা করে। আর যদি সেই ঘটনার সাথে সরাসরি নারীর সম্পর্ক থাকে তখন তো কোনো কথাই নেই। যে ঘটনাগুলো ঘটছে এখন, এই যে আপনার শুরুতে যে প্রতিবেদন দেখালেন, আমরা একের পর এক যারা বিভিন্ন ঘটনার সাথে যুক্ত বা অভিযুক্ত তাদের মূল বিষয় ছাড়া অন্যান্য বিষয়গুলোকে যেভাবে নিয়ে আসা হচ্ছে, তাদের ব্যক্তিগত জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের সাথে সম্পর্কিত অন্যান্যদের জীবন, এখানে শুধু প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টাই লঙ্ঘন হচ্ছে না, এখানে নারীর প্রতি চরম অবমাননাকর যে দৃষ্টিভঙ্গি সমাজের বেশিরভাগ মানুষের, তাই একটি বহিঃপ্রকাশ করছে। এবং এক্ষেত্রে যারা মূল ধারার হয়েও এই কাজগুলো করছেন তারা নীতি নৈতিকতা মানছেন না, তারা সাংবাদিকতার পবিত্রতা নষ্ট করছেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আর বাকি যে দুই শ্রেণীর করছে তাদের তো মানে এখনই মামলা দিয়ে জেল হাজতে পাঠানো উচিত। সেই জায়গায় আমি বলবো যে নারীর বিষয়টাকে যারা মানে নারীকে যারা ভিন্ন দৃষ্টিতে দেখেন এবং নারীর মর্যাদা, তার তার সম্মান, তার অবস্থান, তার অর্জন, তার সাফল্যকে যারা কখনোই ইতিবাচক ভাবে দেখেন না, সেই ধরনের মানুষগুলোই কিন্তু এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করে। সেটা দিয়ে কিন্তু একটি গণমাধ্যমের রুচি, তার মান, তার মনন, তার দায়িত্বশীলতা এবং নারীর প্রতি সে কতটা শ্রদ্ধাশীল সেই বিষয়টা প্রতিফলন ঘটে। জি, একটা বিরতির সময় হয়ে গেছে, আর একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আরো কয়েকটি বিষয় আছে সেগুলো নিয়ে আপনাদের বিশ্লেষণ শুনতে চাইব। দর্শক নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছি আমি শাহনাজ রুমা, আমার সঙ্গে যুক্ত আছেন নাজমুল আশরাফ এবং আছেন মুস্তফা ফিরোজ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আবার আমাদের সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই অর্থ পাচার মামলায় ফরিদপুর ছাত্রলীগের সভাপতি রিমান্ডে আছেন, ত্রাস ছড়ানোর অভিযোগ, এমন অভিযোগ করা হচ্ছে যে ত্রাস ছড়ানোর জন্য এটি করা হচ্ছে, এই অভিযোগ করছে আওয়ামী লীগ। 2,000 কোটি টাকা অর্থ পাচারের মামলা, তার আগে তার দুই ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে এবং দুজনেই অর্থ পাচার মামলায়। একটু জানতে চাই যে একজন জেলা পর্যায়ে জেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে যদি 2,000 কোটি টাকা অর্থ পাচারের মামলা আসে তাহলে আসলে কি বলবেন নাজমুল আশরাফ? যে কথাটা আপনি বললেন আমি ওটার একটু ধারাবাহিকতা আনতে চাই, সেটি হচ্ছে যে আপনার ফরিদপুরের ছাত্রলীগ সভাপতি যদি 2,000 কোটি টাকা বিদেশে পাচার করে থাকে এবং তার বিরুদ্ধে সেজন্য মামলা হয়, তাকে গ্রেপ্তার করা হয়, তাহলে কিন্তু এই যে কোন একটি দল যখন ক্ষমতায় থাকে সেই দল এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন তারা যে বিভিন্ন ধরনের অপরাধ, দুর্নীতি, অনিয়ম করে, এই যে একটা মানুষের ধারণা ক্ষমতাসীনরা এটা করে থাকে, তার একটি প্রমাণ কিন্তু এটি। এর অর্থ এই না যে সবাই এই কাজ করে, কিন্তু ফরিদপুরের মতো জেলা পর্যায়ের একজন ছাত্রলীগ নেতা যদি 2,000 কোটি টাকা পাচার করে থাকেন, তার ফলে যদি কেউ ধারণা করেন তাহলে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা কি করেছেন বা আওয়ামী লীগের নেতারা কি করেছেন, এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে। এটি হচ্ছে খুবই ভয়ানক এবং আশঙ্কাজনক ব্যাপার যে জেলা পর্যায়ের একজন ছাত্রলীগ নেতাও এত কোটি টাকা অর্জন করতে পারেন এবং সেটা বা পাচারও করেছেন। মানে অপরাধ দুটো, একটা হচ্ছে 2,000 কোটি টাকা অর্জন করা জেলা পর্যায়ের একজন ছাত্রলীগ নেতার পক্ষে, নিশ্চয়ই সেটা খুব বৈধভাবে অর্জন করা না, আবার সেটি যখন বিদেশে পাচার করা হয় সেটা হচ্ছে আরেকটি অপরাধ। ফলে এই যে জেলা পর্যায়ের হলে তাহলে কেন্দ্রীয় পর্যায়ে কি হবে সেই প্রশ্ন উঠতেই পারে। দ্বিতীয় কথা হচ্ছে কি যে এই যে জেলা পর্যায়ের একজন ছাত্রলীগ নেতার অপরাধও সরকার ধরছে, ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একজন নেতাকে ধরছে, তার বিরুদ্ধে মামলা দিচ্ছে, তাকে গ্রেপ্তার করছে, এটি হচ্ছে ভালো দিক। আমরা একইভাবে দেখেছি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ বিভিন্ন সংগঠনের মূল দল এবং তার বিভিন্ন সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেককেই কিন্তু বিভিন্ন মামলায় ধরা হচ্ছে, বিচার করা হচ্ছে, এটি হচ্ছে ভালো দিক। কিন্তু যাদের বিচার করা হচ্ছে, যাদেরকে সামনে আনা হচ্ছে, তাদেরটা আমরা জেনে স্বস্তি পেতে পারি, কিন্তু যেগুলো আমরা জানি না বা এর বাইরেও আরো কত মানুষ আছে কিনা সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। জি, মুস্তফা ফিরোজের কাছে এই বিষয়টি একটু ছোট করে জানতে চাই যে আপনি বলছিলেন রাজবুল আশরাফ যে বলছিল যে ধরা হচ্ছে, তাদেরকে বিচার করা হচ্ছে, তারপরে তাদেরকে থামানো যাচ্ছে না। মুস্তফা ফিরোজ, ক্ষমতায় আছে বলেই কি এটি সম্ভব হচ্ছে না? এটা আসলে এত বিস্তৃত এই দুর্নীতি ছড়িয়ে গেছে, মানে প্রথম থেকেই যেহেতু মানে কড়াকড়ি অবস্থা বা পদক্ষেপ নেওয়া হয়নি, সে কারণে এটি অনেক বিস্তৃত ডালপালা ছড়িয়েছে। এইটা এখন আসলে এই ডালপালার পিছনে না ছুটে আমার মনে হয় যে একবারে মূল গোড়া ধরা বা রাঘব বল ধরা, এইরকম গুলির বিরুদ্ধে যদি অ্যাকশনে না দেওয়া হয় তাহলে এটা একটা পণ্ডশ্রম হবে এবং দুদক বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ সবাই কিন্তু ক্লান্ত হয়ে পড়বে এবং এই মামলার আর শেষ হবে না। এই ধরতে ধরতে দেখা যাবে যে ওই তাদের পিছনে ছুটতে ছুটতেই সময় শেষ হবে। সুতরাং এইটা এখন একটা পলিসি নেওয়া দরকার যে আসলে কাদেরকে ধরা হবে, মূল কি গোড়া ধরা হবে নাকি ওই ডালপালা লতা পাতা ওইগুলি ধরা হবে। এই পলিসিটা যদি না নেওয়া হয় তাহলে এটা তো আমরা একটা ফরিদপুর জেলা যেখানে হাজার হাজার 2,000 কোটি টাকার একটা কেস পাওয়া গেল, তাহলে এরকম জেলা তো অনেকগুলো আছে, তাহলে এবং ঘটনাটা কি এমনই যে শুধু ফরিদপুরে হয়েছে আর অন্য জেলাগুলোতে হয়নি, তা তো না। মানে তদন্ত করলে দেখা যাবে যে সব জেলাতে হয়েছে এবং এই তদন্ত করা কি সম্ভব? এত জনবল, এত কি আমাদের স্ট্রাকচার বা মানে প্রশাসনিক কাঠামো কি আছে? সুতরাং অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটা গ্রুপ নিবেদিত আজকে সংবাদ সম্প্রসারণে। সঙ্গেই থাকুন ডিবিসি।